ঠিক আছে, তাহলে হচ্ছে ইন্টারফেস কি জিনিস আজকে হচ্ছে সেটা পড়বো। আগের ক্লাসগুলোতে আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কি সেটা পড়ে আসছিলাম, তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা তাকেই বলছি যে ধরনের ক্লাসের মধ্যে আমার হচ্ছে ফাংশন গুলাকে আমরা পুরোপুরি ভাবে ডেসক্রাইব করি না, শুধুমাত্র ফাংশনের নেম অর্থাৎ ফাংশনটা কি টাইপের হবে সেইটুকু ডিফাইন করি, যে আমি পরবর্তীতে যখন আমরা সাব ক্লাস তৈরি করব তখন হচ্ছে ফাংশনটাকে আমরা নিজেদের মতন করে তৈরি করে নিতে পারি, সেই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। মনে আছে তো এইটুকু? আচ্ছা, এবার অ্যাবস্ট্রাক্ট ক্লাস মতনই আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ইনহেরিটেন্স। এই ইনহেরিটেন্স এর মধ্যেও যে কনস্ট্যান্ট গুলো থাকবে সেগুলো থাকবে হচ্ছে ফাইনাল ভ্যারিয়েবল এর মতন, আর যে মেথড গুলো আমরা তৈরি করব সেগুলোকে তৈরি করতে হবে অ্যাবস্ট্রাক্ট হিসেবে। তো এই জিনিসটা আমরা কেন ব্যবহার করি, মূলত ইন্টারফেস ব্যবহার করার কারণই হচ্ছে আমাদের মাল্টিপল ইনহেরিটেন্স এর কারণে, কারণ জাভা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স কে সাপোর্ট করে না এটা আমরা জানি। তো এখন হচ্ছে যেহেতু মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না, কিন্তু আমার দরকার দুইটা প্যারেন্ট ক্লাস থেকে আমার সাব ক্লাসের মধ্যে ইনফরমেশন আসার জন্য, শুধুমাত্র তখনই আমরা কি করব এই ইন্টারফেস ব্যবহার করে আমরা দুইটা প্যারেন্ট ক্লাস থেকে তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো আমার নিজের মধ্যে আনতে পারবো। যেমন হচ্ছে আমরা কি করতাম যে কিছু আব্বুর ক্যারেক্টারিস্টিক্সও পাই কিছু আম্মুর ক্যারেক্টারিস্টিক্সও পাই, দুইটা মিলে আমরা আসছি। তো এখন এমন জানি না হয় শুধু আব্বুকেই পাইলাম আম্মু মন খারাপ করলো, বা আম্মুটা পাইলাম আব্বু মন খারাপ করলো, এরকম মন খারাপ যাতে কেউ না করে সেই জন্য আসছে হচ্ছে জাভাতে ইন্টারফেস, যে আমরা এখন একাধিক প্যারেন্ট থেকে ক্যারেক্টারিস্টিক্স নিজেদের মধ্যে নিতে পারবো। তো এখানে এই একই কথা বলা হয়েছে, তো পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন ডিরেক্টলি আসবে না যে ইন্টারফেস কি, ইন্টারফেস এক্সপ্লেইন করে সেই, হয়তো বা পরীক্ষার মধ্যে এরকম ভাবে আসবে যে মাল্টিপল ইনহেরিটেন্স যেহেতু জাভা সাপোর্ট করে না, তাহলে মাল্টিপল ইনহেরিটেন্স ইউজ করার জন্য আমরা কি করতে পারি। তখন আমাদেরকে বুঝে নিতে হবে যেহেতু এই জিনিসটা দিয়ে আমরা ইন্টারফেস দিয়ে প্রবলেমটা সলভ করতে পারি, তার মানে এখানে আমাকে ইন্টারফেস রিলেটেড কোয়েশ্চেন আনসার গুলা লিখতে হবে। তো এখানে এই একই কথা লেখা, ইন্টারফেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এর মধ্যে ফাইনাল ভ্যারিয়েবল গুলা থাকে, এটা দিয়ে আমরা কি কি করতে পারি, একটা ক্লাস একাধিক ইন্টারফেস কে ইমপ্লিমেন্ট করতে পারে কিন্তু একটার বেশি ক্লাস কে এক্সটেন্ড করতে পারে না। এক্সটেন্ড করতে পারে না মানে হচ্ছে ওই একই কথা যে আমরা সুপার ক্লাস থেকে যখন একটা সাব ক্লাস আনি তখন হচ্ছে শুধুমাত্র একটা সুপার ক্লাস থেকে কিন্তু আমরা সাব ক্লাসটা তৈরি করতে পারি, অর্থাৎ আমার প্যারেন্ট ক্লাস একটা থাকবে, চাইল্ড ক্লাস সবসময় ওই প্যারেন্ট ক্লাসের একটা থেকেই ক্যারেক্টারিস্টিক্স গুলো ইনহেরিট করতে পারে, কিন্তু ইন্টারফেস এর ক্ষেত্রে আমরা একাধিক প্যারেন্ট থেকে। একই কথা এই দুইটা স্লাইডেই বলা। ম্যাডাম একটা প্রশ্ন ছিল, বলেন ম্যাডাম, আপনি বলছেন মাল্টিপল ইনহেরিটেন্স সম্ভব না, কিন্তু যে মাল্টি লেভেল কি সম্ভব, মানে আমি সুপার ক্লাস থেকে সাব ক্লাস 1 করলাম, তারপর সাব ক্লাস 1 থেকে সাব ক্লাস 2, সাব ক্লাস 2, এটা সম্ভব, ওটা জাভাতে ইজিলি করতে পারবেন, ওটা সমস্যা নাই, মাল্টি লেভেল করা যায়, কিন্তু মাল্টিপল করার সময় শুধুমাত্র আমরা ইন্টারফেস ইউজ করব। জি ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা মাল্টি লেভেল কি যদি একটু বুঝা দিতেন। মাল্টি লেভেল ম্যাম, আচ্ছা আসতেছি, একটু পরে আসি, ফাহিম একটু পরে एग्जांपल আছে। আচ্ছা তাহলে হচ্ছে এখন ইন্টারফেসের একটা एग्जांपल দেখানো হচ্ছে, যে এখানে একটা ইন্টারফেস আমরা তৈরি করছি যার নাম হচ্ছে স্পিকার, এবং এই স্পিকারের মধ্যে হচ্ছে একটা ফাংশন আছে যে ওই ফাংশনটা হচ্ছে স্পিক। তো এখন আমার ইন্টারফেসটা যদি একটা পলিটিশিয়ান টাইপের স্পিকার হয় তাহলে সে পলিটিশিয়ানের মতন কথাবার্তা বলবে, যদি সে প্রিস্ট টাইপের হয় তাহলে প্রিস্ট টাইপের কথা বলবে, যদি সে লেকচারার টাইপের স্পিকার হয় তাহলে সে হচ্ছে লেকচারার টাইপের কথাবার্তা বলবে। তো এই জিনিসটা যদি আমরা আসলে কোডের মধ্যে লিখতে চাই তাহলে ব্যাপারটা হবে দেখতে হচ্ছে কিরকম, একটু পরে দেখতেছি আমরা। তো আমরা হচ্ছে সিনট্যাক্সটা ডিফাইন করব, হচ্ছে প্রথমে আমাদের লিখতে হবে হচ্ছে ইন্টারফেস, যেখানে আগে আমরা লিখতাম হচ্ছে ক্লাস, তারপর ক্লাসের নাম, এখন জাস্ট ওই ক্লাসের জায়গায় লিখবো হচ্ছে ইন্টারফেস এবং ইন্টারফেসের নাম। তারপর হচ্ছে এর ভিতরে আপনাদের ওই কনস্ট্যান্ট গুলাকে আপনারা ডিফাইন করবেন, সাথে হচ্ছে শুধুমাত্র ডিক্লেয়ার করবো বলতে মেথডের বডিটা লিখবো না, শুধুমাত্র মেথডের যে নামটা অতটুকু অংশ লিখবে। তাহলে যদি আপনার ক্লাস ইন্টারফেসটার নাম হয় স্পিকার এবং তার মধ্যে একটা ফাংশন থাকে হচ্ছে স্পিক, তাহলে আপনার ইন্টারফেসটা দেখতে হবে এরকম যে ইন্টারফেস স্পিকার, তারপরে আমরা সেই ফাংশনটাকে ডিফাইন করলাম। ম্যাম, হ্যাঁ ম্যাম, অনেকে হচ্ছে জয়েন দিয়ে বসে আছে, তো তো পারমিশন চাচ্ছে পাচ্ছে না। আচ্ছা এই ওরা একটু আগে ছিল, আবার মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা দিয়ে দিছি সবাইকে পারমিশন এখন। আবার তো হচ্ছে ইন্টারফেস এর নামটা আগে লিখবি, ইন্টারফেস কিওয়ার্ড, তারপর ইন্টারফেস এর নাম লিখবো, এরপর হচ্ছে এর ভিতরে যা যা আমরা নরমালি ক্লাসের মধ্যে লিখি সেগুলো লিখবো। তো যদি আপনাদের এরকম কোন, একটু আগে বলে আসলাম যে আমার তিনটা আছে, যে
পলিটিশিয়ান ক্লাস, প্রিস্ট ক্লাস, লেকচারার ক্লাস, তিন ধরনের ক্লাস আছে। এখন তিন ধরনের ক্লাস যদি সেই স্পিকার যে ইয়েটা আছে, ইন্টারফেসটা আছে, তাকে যদি আমি ইনহেরিট করতে চাই এর মধ্যে, তাহলে আমরা কি করব, এখানে ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটার মাধ্যমে আমরা হচ্ছে এই স্পিকার ইন্টারফেসকে ইনহেরিট করতে পারবো। তাহলে হচ্ছে আমার যদি এইটা স্পিকার থেকে আমি যদি পলিটিশিয়ান ক্লাসে ইনহেরিট করি, তাহলে আমি এখন ফাংশনটাকে যখন ডিফাইন করলাম হচ্ছে এইভাবে যে ও পলিটিক্স নিয়ে কথাবার্তা বলবে, যদি আমার প্রিস্ট হয় তাহলে সে রিলিজিয়াস টক করবে, যদি সে লেকচারার হয় তাহলে সে ও পি নিয়ে কথা বলবে। তাহলে সেম জিনিসই আমরা হচ্ছে একটা ফাংশন আগে ইন্টারফেস ক্লাসে তৈরি করে আসছি বা ইন্টারফেসের মধ্যে তৈরি করে আসছি, এবার হচ্ছে আমরা জাস্ট ক্লাসের মধ্যে আমরা ফাংশন গুলাকে নিজেদের মতন করে ডিফাইন করে নিব। তো এখন যদি আপনারা মানে একটা ক্লাসের মধ্যে আমরা কোনো ইন্টারফেস কে ইনহেরিট করতে চাই, তখন আমাদের যেই কিওয়ার্ডটা ব্যবহার করতে হয় সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে ইমপ্লিমেন্টস। এই ইমপ্লিমেন্টস দিয়ে আমরা একের বেশি ইন্টারফেস কে ইনহেরিট করতে পারি। এই জিনিসটা বুঝতে পারছি? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে যে আপনারা যদি নর্মাল ক্লাস হয় তখন আমরা কি করতাম, ক্লাস লিখে ক্লাস নেম লিখতাম, তারপর লিখতাম এক্সটেন্ড আরেকটা ক্লাসের নাম। এখন যদি এক্সটেন্ড কিওয়ার্ড ব্যবহার করি তাহলে আমরা একটার বেশি ক্লাসকে আর ইনহেরিট করতে পারবো না, কিন্তু ইন্টারফেসের ক্ষেত্রে আমরা কি করি যে একাধিক ইন্টারফেস কে ইনহেরিট করতে পারবো, সেই জন্য আমরা কি করি এই ইমপ্লিমেন্টস যে কিওয়ার্ডটা আছে সেইটাকে ব্যবহার করি। অর্থাৎ একটা যদি আপনার ইনহেরিট করতে হয় তাহলে ব্যবহার করবেন হচ্ছে এক্সটেন্ড, যদি একের বেশি ইনহেরিট করতে হয় তখন আমরা ব্যবহার করব হচ্ছে ইমপ্লিমেন্ট। আর ম্যাম, হ্যাঁ ম্যাম, যদি এক্সটেন্ড হয় তাহলে কি ওখানে থার্ড ব্র্যাকেট দিয়ে যেভাবে দাও কমা কমা দিয়ে দিয়ে লিখতে হবে? তো না না, এক্সটেন্ড হলেই যে এখানে দেখেন ফাহিম যে এক্সটেন্ডের পরে জাস্ট একটা নাম লাগবে, এক্সটেন্ড না ম্যাম, ইমপ্লিমেন্টস এর জন্য। ইমপ্লিমেন্টস হলে জাস্ট থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে না, ওটা হচ্ছে एग्जांपल দেওয়ার জন্য বোঝানো হয়েছে যে আপনি জাস্ট কমা দিয়ে দিয়ে লিখলেই হবে। ইন্টারফেস 1, কমা ইন্টারফেস 2, কমা ইন্টারফেস 3, এরকম করে প্রত্যেকটা ইন্টারফেসের নাম কমা দিয়ে লিখলেই হবে যতগুলো থেকে আপনি ইনহেরিট করতে চান। ঠিক আছে, তো ওইটাই বললাম একটু আগে যে যদি আপনার একটা জিনিস ইনহেরিট করতে হয় তাহলে আমরা ইউজ করব হচ্ছে এক্সটেন্ড, যদি আমার একের বেশি ইনহেরিট করা লাগে তখন আমরা ইউজ করব হচ্ছে ইমপ্লিমেন্টস। এখন কথা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারফেসও কিন্তু আরেকটা ইন্টারফেস কে এক্সটেন্ড করতে পারে। এরপরে দেখানো হয়েছে এখানে আরেকটা এক্সাম্পল দিয়ে যে আপনার এখন ক্লাসও আপনি এক্সটেন্ড করতে চান সাথে একাধিক ইন্টারফেসকেও ইনহেরিট করতে চান, তখন আমরা লিখব হচ্ছে যে ক্লাস, তারপর ক্লাসের নামটা লিখব, তারপর এক্সটেন্ড দিয়ে সুপার ক্লাস যেটা থেকে আসবে সেটা লিখব, এবং তারপরে ইমপ্লিমেন্টস দিয়ে যতগুলো আমার ইন্টারফেস আছে সবার নাম আমরা লিখতে পারবো। অর্থাৎ আপনার যদি এখন তিন চারটা এবং ক্লাস ইন্টারফেস সবগুলো থেকে ইনহেরিট করা লাগে তখন হচ্ছে আমরা এই ফর্মটা ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে একটা জেনারেল স্ট্রাকচার। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি এখানে যে আপনার কাছে একটা ক্লাস আছে যেটা হচ্ছে একটা স্টুডেন্ট ক্লাস, সেই স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমরা হচ্ছে কি করলাম, স্টুডেন্ট ক্লাসের ইনফরমেশন গুলো অবশ্যই আমরা এক্সাম ক্লাসের মধ্যে আমাকে ইনহেরিট করে নিতে হবে, স্টুডেন্টের নামের উপর বেস করে তোমার এক্সামের মার্কস গুলো থাকবে। তো আমি এক্সটেন্ড করলাম হচ্ছে এক্সাম ক্লাসকে, সেখানে আবার হচ্ছে স্পোর্টস নামের একটা ইন্টারফেস আছে যে যারা আমার স্পোর্টস এ ভালো তাদেরকে আমি এক্সট্রা মার্কস দিতে চাই। তাহলে হচ্ছে এই স্পোর্টস নামের যে ক্লাসটা আছে সে হচ্ছে কি করলো, বা ইন্টারফেসটা আছে, সেখান থেকে আমি যদি কোনো কিছু ইনহেরিট করতে চাই তখন আমি ব্যবহার করব হচ্ছে ইমপ্লিমেন্টস, এবং যেহেতু এটা আমার একটা ক্লাস তাহলে আমি এখানে ব্যবহার করলাম হচ্ছে এক্সটেন্ড, এবং দুইটা ডিফারেন্ট জিনিস থেকে আমি তৈরি করলাম হচ্ছে আমার রেজাল্ট ক্লাসটা। তাহলে এই জিনিসটা যদি আমি কোডে দেখি তাহলে দেখতে হবে এরকম যে আমার ক্লাস স্টুডেন্ট, প্রথমে আমি স্টুডেন্ট ক্লাসকে ডিফাইন করলাম, এরপরে হচ্ছে আমার স্টুডেন্ট ক্লাসটাকে আমি এক্সটেন্ড করলাম হচ্ছে এক্সাম ক্লাসের মধ্যে, সাথে একটা ইন্টারফেস তৈরি করলাম ইন্টারফেস স্পোর্টস, তারপর হচ্ছে এই যে রেজাল্ট ক্লাসের মধ্যে আমি এই এক্সামকে এক্সটেন্ড করলাম, কারণ হচ্ছে এই দুইটা আমার ক্লাস এবং সাথে যে স্পোর্টস ইনহেরিট ইন্টারফেসটা ছিল সেটাকে ইনহেরিট করলাম হচ্ছে ইমপ্লিমেন্টস ইনহেরিটের মাধ্যমে, ইমপ্লিমেন্টস স্পোর্টস এর মাধ্যমে। তাহলে হচ্ছে আপনাদের যখনই যে কোনো ধরনের এক্সাম্পল এরকম আসবে তখন হচ্ছে আমরা এইভাবে করে ইমপ্লিমেন্ট করতে পারবো। ম্যাম, যদি এক্সামের রেজাল্টের মধ্যে এক্সামের স্টুডেন্ট দুটো একসাথে এক্সটেন্ড করা যাবে না? দুইটাকে একসাথে আমরা দুইটা ক্লাসকে একসাথে এক্সটেন্ড করতে পারবো না, তখনই আমার করতে হবে এই তখন ক্লাস এক্সাম মানে তৈরি না করে তখন আমার এক্সামকে ইন্টারফেস হিসেবে তৈরি করে ফেলতে হবে। ওকে, আমরা শুধুমাত্র একটাই হচ্ছে এক্সটেন্ড করতে পারবো। ম্যাম ম্যাম, ইন্টারফেস ভেরিয়েবল মাস্ট বি কনস্ট্যান্ট, ইন্টারফেস ভেরিয়েবল গুলো কনস্ট্যান্টই হতে হবে কেন ম্যাম?
ইন্টারফেসে ভ্যারিয়েবলগুলো কনস্ট্যান্ট হইতে হবে এই কারণে, কারণ হচ্ছে পরে যদি আপনি এটাকে তো ইনহেরিট করতেছেন, ইনহেরিট করার ফলে যেটা হয় ওই ভ্যালুগুলো আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যদি ইনহেরিট করেন যে কোনো সময় কিন্তু আমরা তাকে চেঞ্জ করে ফেলতে পারি। এখন আমি চাই না কোনো কারণে আমার এই যে স্পোর্টস এর জন্য যেই যেই জিনিসপত্রগুলো ছিল সেগুলো কোনো কারণে চেঞ্জ হয়ে যাক, তাই আমি এগুলোকে কনস্ট্যান্ট আকারে বা ফাইনাল ভ্যারিয়েবল আকারে ডিক্লেয়ার করি, যাতে আমার কেউ চেঞ্জ করে ফেলতে না পারে। কারণ চেঞ্জ করার জন্য তো আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাসই আছে, তখন আমি আর ইন্টারফেস ব্যবহার করব না। কিন্তু আমি চাই আমার মেথড গুলাকে চেঞ্জ করতে, কিন্তু আমার মানে ভ্যারিয়েবল যেগুলো থাকবে সেগুলো ফিক্স থাকবে, তখন আমি ব্যবহার করতেছি হচ্ছে ইন্টারফেস। জি ম্যাম, ঠিক আছে। এই তো, এরপরে হচ্ছে কিছু কথাবার্তা যে ইন্টারফেস কি জিনিস এই সেই শেষ করছে। স্লাইডার পিসিতে আছেন তারা হচ্ছে একটু কষ্ট করে পিসিতে কাজ করবেন, আর যাদের হচ্ছে পিসি নাই মোবাইলের মাধ্যমে কানেক্ট হয়েছি তারা হচ্ছে হাতে লিখবো, ওই যে ক্লাসে যেরকম আমি আর কি কোড লিখতে দিতাম আপনাদেরকে সেরকম আর কি। তো আপনারা হচ্ছে দুইটা ইন্টারফেস তৈরি করবেন, একটার নাম দিব হচ্ছে টেক্সট লিখে একটু কষ্ট। আচ্ছা, তাহলে একটা ক্লাস তৈরি করব আমরা যার নাম হচ্ছে এরিয়া দিব। প্রথম ইন্টারফেসটার নাম থাকবে হচ্ছে এরিয়া, এবং এরিয়ার আন্ডারে একটা ফাংশন আপনারা লিখবেন, সেটার নাম হচ্ছে ক্যালকুলেট এরিয়া। তাহলে হচ্ছে আমি এখানে যে ধরনের ক্লাস তৈরি করব তাহলে আমাকে সেই ধরনের এরিয়া সে ক্যালকুলেট করে দেখাবে। অর্থাৎ আপনি যদি সার্কেল তৈরি করেন তাহলে হচ্ছে সে একটা সার্কেলের এরিয়া বের করে দেখাবে, যদি আমি রেক্টেঙ্গেল টাইপের ক্লাস তৈরি করি তাহলে সে আমাকে একটা রেক্টেঙ্গেল তৈরি করে দেখাবে। এই গেল হচ্ছে আমার এরিয়া ইন্টারফেসের কাজ। এরপরে আমরা তৈরি করব আরেকটা ইন্টারফেস যার নাম দিব হচ্ছে পেরিমিটার, এবং এর মধ্যে একটা ফাংশন লিখবেন সেটা হচ্ছে ক্যালকুলেট পেরিমিটার। এই ফাংশনের কাজ হবে সেম, যে আমরা যদি কোনো মানে পেরিমিটার বের করতে চাই, সার্কেল হলে সার্কেল তার পেরিমিটার বের করবে, যদি রেক্টেঙ্গেল টাইপের হয় তাহলে হচ্ছে রেক্টেঙ্গেলের পেরিমিটার তৈরি করবে। এবার আমরা তৈরি করব হচ্ছে আমাদের যে মেইন ক্লাস যার মধ্যে আমরা এক্সটেন্ড করব। তাহলে সার্কেল হচ্ছে এই দুইটাকে ইনহেরিট করবে, তার মানে সার্কেল ইমপ্লিমেন্ট করবে হচ্ছে এরিয়া ক্লাসকে, সাথে হচ্ছে আপনার পেরিমিটার ক্লাসকে। তাহলে এর মধ্যে আপনার ক্যালকুলেট এরিয়ারও এরিয়া ফাংশনটা চলে আসবে, এবং ক্যালকুলেট পেরিমিটার এই ফাংশনটাও চলে আসবে, এবং এই দুইটা ফাংশনকে আমরা নিজেদের মতন করে ডিফাইন করব। এই গেল আমাদের ডিজাইন করা। এবার জাস্ট একটা মেইন ফাংশন আপনারা তৈরি করবেন, যে মেইন ফাংশন থেকে আমরা একটা সার্কেলের অবজেক্ট তৈরি করব, সেই অবজেক্ট তৈরি করে আমরা হচ্ছে এই ফাংশন গুলাকে কল করে দেখব যে এই ফাংশন গুলা ঠিক মতন কাজ করতেছে কিনা। এইটুক কাজ করার পরে যারা হচ্ছে মোবাইলে আছেন তারা খাতায় লিখে আমাকে হচ্ছে জানান, যে ওই যে রেইজ হ্যান্ড অপশন দিলাম আমি এসে আপনাদেরটা দেখব, আর কেউ যদি পিসিতে থাকেন তাহলে হচ্ছে পিসিতে সলভ করে ফেলি, যেটা হবে যে আমাদের সাথে সাথে প্র্যাকটিস হয়ে গেল যে কিভাবে আসলে ইন্টারফেসটা কাজ করে ওই ক্লাসের মতনই আর কি। তাহলে আমরা কি করব, প্রথমে এই যে এরিয়া আছে এরিয়ার একটা ইন্টারফেস তৈরি করলাম, নাম দিলাম হচ্ছে পাবলিক ইন্টারফেস এরিয়া। ফন্ট কি বেশি ছোট না দেখা যাচ্ছে? দেখা যায় না। আচ্ছা, তাহলে দেখা নাও যেতে পারে। এই সবাই কি দেখতে পাচ্ছি? মানে কারো দেখতে যদি প্রবলেম হয় তাহলে বলতে পারেন। না মানে দেখা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটা এরিয়া ইন্টারফেস তৈরি করব এরকম, এবং তার মধ্যে একটা ফাংশন লিখলাম যে ক্যালকুলেট এরিয়া, যে হচ্ছে একটা রেডিয়াস টাইপের প্যারামিটার নিবে। সেই রকম আমরা হচ্ছে একটা ইন্টারফেস তৈরি করলাম পেরিমিটার, যার মধ্যে একটা ফাংশন আছে ক্যালকুলেট পেরিমিটার, এবং সে হচ্ছে একটা রেডিয়াস টাইপের প্যারামিটার নিবে। নেওয়ার পরে আমরা হচ্ছে এই পেরিমিটার আর এরিয়াকে ইমপ্লিমেন্ট করব আমার সার্কেল ক্লাসের মধ্যে। তাহলে আমি একটা ক্লাস তৈরি করলাম পাবলিক ক্লাস সার্কেল ইমপ্লিমেন্টস এরিয়া পেরিমিটার। তাহলে এখন এরিয়ার পেরিমিটারের যে ফাংশনগুলো আছে সেগুলো আমার এখানে চলে আসলো। যেহেতু ওই ফাংশন গুলো আমি ওইখানে ডিফাইন করি নাই, তাহলে এই ফাংশন গুলাকে আবার যদি আমি এই জায়গায় ইউজ করতে চাই তখন আমরা ওভাররাইড ইউজ করছি। আগে আমরা পড়ে আসছিলাম যখন কোনো আমরা সাব ক্লাস থেকে সুপার ক্লাস থেকে কোনো ফাংশনকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করি তখন আমরা ওভাররাইড কিওয়ার্ডটা ইউজ করি।
তো তাহলে আমরা এখন কি করলাম, এই ক্যালকুলেট এরিয়াকে ওভাররাইড করলাম এবং এখানে দিলাম যে দুইটাকে গুণ করে কিছু একটা রেজাল্ট সে বের করে, এবং তারপরে আমি পেরিমিটারকেও এখানে আলাদা করে আবার এক্সপ্লেইন করলাম যে পেরিমিটার ফাংশন ক্লাসটার কাজ কি। এটার পরে আমরা কি করব, মেইন ফাংশন থেকে আমরা সার্কেলের একটা অবজেক্ট তৈরি করলাম, এরপরে যখনই আমি অবজেক্ট ডট দিব তখনই আমি দেখব যে আমার সার্কেলে যে দুইটা ফাংশন আমি লিখছিলাম, ক্যালকুলেট এরিয়া আর ক্যালকুলেট পেরিমিটার, সেগুলো এখানে চলে আসবে এবং এটার মধ্যে এই যে ভ্যালুটা যদি আমি দিয়ে দেই তাহলে সেই ভ্যালুটা প্রিন্ট করলে আমরা হচ্ছে ওই প্রিন্টের রেজাল্টটা দেখতে পারবো। একদমই সহজ জিনিস, জাস্ট দুইটা আলাদা আলাদা ইন্টারফেস তৈরি করবেন, করে হচ্ছে ক্লাসের মধ্যে আপনার ইন্টারফেসে ভ্যালুগুলোকে ইমপ্লিমেন্ট করবেন, করার পরে মেইন ফাংশন থেকে কল করবো আমরা।